নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুটো ডিম আর আলু দিয়ে একদমই নতুন ধরনের, নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যেই এটা আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, আর খুবই অসাধারণ স্বাদের এটা খেতেও হয়। আর বন্ধুরা, এটা দুপুরে কিংবা রাতে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। প্রত্যেকটার সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্না নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। এবার এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো আলুকেই ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এক থেকে দুবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি আলুটাকে দুবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুর মধ্যে থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটুও জল নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এরপর এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর দিলাম ধনে পাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন। আমি এখানে বড় চামচের দু চামচ বেসন দিয়েছি, আর বেসনটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এখন আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম আর আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা। এবার এটাকে দিয়ে ভালো করে সমান করে চারিদিকে চারিয়ে দিতে হবে, আর এই ধারগুলোকেও একটু ভালো করে সমান করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এই ফ্রাই প্যানটাকে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই এটার একটা সাইড কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। এর একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে অন্য সাইডটাকেও ভেজে নেব। এইভাবে একটা থালা আমি ফ্রাই প্যানের উপর রেখে দিলাম। এবার এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে একটা সাইড। এবার আমি গ্যাসের মধ্যে আবার ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার এই একটা সাইড যেদিকটা কাঁচা আছে সেই দিকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে এই সাইডটাকেও আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আটাটা ঢাকা দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। এই 4 মিনিটের মধ্যেই এই দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। এই দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা এখন আমার তৈরি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইটা এখন খুবই গরম রয়েছে, এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েল দিয়েও তৈরি করতে পারবেন। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটোর পিউরি। এবার টমেটো পিউরিটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। সবার প্রথমে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/2 টিস্পুন চিনি। আর এরপর দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যেই এই মশলাটা কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা, এইটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, খুবই হালকা গরম রয়েছে। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম আর আলুর ধোকা। এবার এই ডিম আলুর ধোকাটাকে আমি এইভাবে চৌকো চৌকো পিস করে কেটে নেব। দেখুন, এটা কিন্তু ভেতর থেকে খুব ভালো মতো রান্না হয়ে গেছে, ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। এগুলোকে আপনারা এইভাবেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ডাল ভাত আর গরম গরম ডিম আর আলুর ধোকাটাকে এইভাবে যদি আপনারা খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এগুলোকে আমি সব পিস করে কেটে নিয়েছি। এরপর আমি কড়া ঢাকনাটা খুলে নিলাম। এই গ্রেভিটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম আর আলুর ধোকাগুলো। আমি এখানে সব ধোকাগুলো দিইনি, কয়েকটা ধোকা সরিয়ে রেখে দিয়েছি শুধু মুখে খাবার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার গরম মশলাটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যেই এই রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।
3 মিনিট পর আমি কড়া ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার এখন সম্পূর্ণ তৈরি পরিবেশন করার জন্য। আমি নিচে থেকে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটায় একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ডিম আলুর এই ধোকার রেসিপিটা এখন আমার পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ডিম আর আলু দিয়ে নতুন ধরনের একটা রেসিপি বাড়িতে কীভাবে তৈরি করবেন? এইভাবে আপনারা তৈরি করুন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।